हेलो दर्शक, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल। आज आमि तैरी करे देखाबो किभाबे एकसाथे अनेकगुलो आटार रुटी तैरी करा जाए, ताओ आबार नरम तुलतुले एकदम कागजेर मतो। ताहले चलुन एई रेसिपिटा किभाबे बानिये नेवा जाए देखे नेवा जाक। दर्शक, रेसिपिटार जन्य प्रथमे एकटा चूलाय फ्राई पैन बसिए दिलाम। एखन एखाने दिए दिब एक कापेर मतो पानी। এখন চুলাটা অন করে এই পানিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিব প্রায় এক কাপের মতো আটা। এখন দিয়ে দিব স্বাদ বুঝে লবণ। লবণকে আটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমি এখানে এক কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। লবণকে আটার সাথে মিশানো হলে এখন দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন এই তেলকেও ভালো করে একটু এই আটার সাথে হাত দিয়ে মেখে নিতে হবে। তেলটা দেওয়ার পরে এভাবে একটু দলা পেকে আসতে পারে, দলাগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে দিতে হবে। এভাবে যখন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নেব। তারপরে এই গরম পানিটা আমি এই আটার মধ্যে পরিমাণ মতো দিয়ে আটাকে মেখে নেব। আর এই পর্যায়ে এরকমের একটা কিছু দিয়ে এটাকে মেখে নিতে হবে, কারণ পানিটা দেওয়ার পরে কিন্তু এটা অনেক গরম হয়ে যাবে, যেহেতু এখানে গরম পানি ব্যবহার করেছি। এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে হাত দিয়ে এভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এরকমের একটা ডো হবে। এখন আমি এখানে এই ডোটা নিয়ে এভাবে লম্বা একটা লেচি কেটে নিব। এখন একটা ছুরি দিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লেচিগুলো কাটা হলে এখান থেকে আমি দুটো লেচি রেখে বাকি লেচিগুলো একটা পাত্রে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এবার এই লেচি নিয়ে এভাবে একটু হাতের তালু দিয়ে চ্যাপটা করে নিতে হবে। এভাবে চ্যাপটা করে নেওয়ার পর এই লেচির মধ্যে আমি কিছু আটার গুঁড়ি দিয়ে দিব। তারপরে বাকি লেচিটা এই লেচিটার উপরে বসিয়ে আবার একটু এভাবে চ্যাপটা করে নিতে হবে। এখন আটার গুঁড়ি দিয়ে এটাকে বেলে নিতে হবে। আর এই পর্যায়ে খুবই পাতলা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। আমি কিন্তু এখানে একসাথে দুইটা রুটি বেলে নিচ্ছি। আর এই পর্যায়ে যতটা পাতলা করে নেওয়া যায় ততটাই পাতলা করে বেলে নিতে হবে। এই যে এরকমের করে আমি সবগুলো রুটি বেলে নিব। এবার আরও একটি রুটি আপনাদের বেলে দেখাই। আর দর্শক, আমি আবারও বলছি এখানে কিন্তু আমি দুইটা রুটি একসাথে বেলে নিচ্ছি। রুটিগুলো বেলা হলে চুলায় একটা তাওয়া বসিয়ে এটাকে আমি কয়েক সেকেন্ড গরম করে নেব। তারপরে এখানে একটি রুটি দিয়ে দিব। দিয়ে এই রুটিটাকে এপাশ ওপাশ প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো সেকে নেব। আর এখানে কিন্তু আমি দুইটা রুটি একসাথে ভেজে নিচ্ছি। রুটিগুলো ভাজার পরে কিন্তু এই লেয়ারগুলো খুলে নেব। এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নেব। রুটিগুলো ভাজা হলে এখন আমি এই রুটিগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এবার দেখুন, এই রুটিগুলো এভাবে আমি হালকা একটু গরম থাকা অবস্থায় এই লেয়ারগুলো টেনে ছুটিয়ে নেব। দেখুন, এখানে দুইটা রুটি কিন্তু এক একটি রুটি আলাদা হয়ে গেছে। এই যে এভাবে হালকা একটু টান দিলেই কিন্তু এটা উঠে আসবে। তাহলে দর্শক, দেখলেন তো কত সহজে হয়ে গেল, খুবই অল্প সময়ে অনেকগুলো রুটি তৈরি। আর এভাবে কিন্তু ঝটফট করে অনেকগুলো রুটি কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এগুলো কিন্তু খুবই নরম এবং তুলতুলে হয়। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।